এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরে রয়েছেন রিপোর্টার কমল দে, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। ধন্যবাদ। আসলে চট্টগ্রাম বন্দরের জন্য আজকে একটা অন্যরকমই দিন হয়ে দাঁড়াবে, কারণ আজকে চট্টগ্রাম বন্দরে বহর যুক্ত হয়েছে চারটি অত্যাধুনিক গ্যান্ট্রি ক্রেন। কিছুক্ষণ আগে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী নিজে এসে গ্যান্ট্রি ক্রেনগুলোর কার্যক্রম দেখেছেন এবং কার্যক্রম শুরু হয়েছে। এক্ষেত্রে বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহজাহান জানিয়েছেন তারা চট্টগ্রাম বন্দরের পাশাপাশি যদি মাতারবাড়ি যে বন্দর সেটিও কিন্তু প্রতিবেশী দেশগুলো ব্যবহার করতে পারবে, সরকারি কিংবা একটা নীতিগত সিদ্ধান্ত নিতে চাচ্ছে। তো আমরা গ্যান্ট্রি ক্রেন যে আজকে যে বহর যুক্ত হয়েছে সে বিষয়ে কথা বলবো সাইফ পাওয়ার টেকের চিফ অপারেটিং কর্মকর্তা রয়েছেন ক্যাপ্টেন তানবির হোসেন। তানবির, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসলে এই চট্টগ্রাম বন্দরে চারটি গ্যান্ট্রি ক্রেন যুক্ত হয়েছে, এর ফলে বন্দর সক্ষমতা বৃদ্ধি কতটা কাজ করবে? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা অলমোস্ট আমাদের 95% কিউজিসি চলে আসছিল আর এই চারটার অপেক্ষায় ছিলাম আমরা। এই চারটা যেহেতু সংযুক্ত হয়েছে সুতরাং এখন 100% আমরা কিউজিসি পেয়ে গেলাম আমাদের এনসিডিতে, এবং টোটাল এখন 14 এনসিডিতে আর সিসিডিতে আর চারটা ছিল 18 গ্যান্ট্রি। এমন এই গ্যান্ট্রির জন্য অলরেডি যুগান্তকারী পরিবর্তন এসে গেছে আমাদের বন্দরে। এক নম্বর যেটা আমি চিন্তা বলতে পারি সেটা হচ্ছে যে জাহাজ যেখানে আমরা আমাদের অ্যাভারেজ আগে 58 আওয়ার্সে যেহেতু সেটা এখন আলহামদুলিল্লাহ 48 আওয়ার্সে চলে এসেছে, এবং আমরা ইম্পোর্ট যেটা আমরা ইম্পোর্ট আপনারা জানেন যে আমরা ডাইরেক্ট আমরা পোর্টে নামাই, সেই ইম্পোর্টের ক্ষেত্রে আমরা 10 থেকে 12 আওয়ার্সে আমরা ইম্পোর্ট কমপ্লিট করতে পারি। আচ্ছা, তারপরে একসময় চট্টগ্রাম বন্দর কোনো গ্যান্ট্রি ক্রেন ছিল না, শিপ ক্রেন দিয়ে কন্টেনার নামাতে হতো, এটা নিয়ে কিন্তু ভবিষ্যতে দুর্নাম ছিল চট্টগ্রাম বন্দরের। এক যুগ আগে বন্দরে গ্যান্ট্রি ক্রেন যুক্ত হলো, এখন 18টা। এই যে বন্দরে একের পর এক গ্যান্ট্রি ক্রেন যুক্ত হচ্ছে, এতে ইন্টারন্যাশনালি চট্টগ্রাম বন্দরের সুনাম কেমন বৃদ্ধি পাচ্ছে? দেখেন, আমাদের এখানে যেটা সবচেয়ে সমস্যা ছিল যেটা আপনাকে শিপস ক্রেনের জন্য ডুয়েল টাইমটা একটু বেশি ছিল, যে অনেকদিন 2 দিন 3 দিন ছিল, সেটা এখন জিরোতে চলে আসছে। সুতরাং ইন্টারন্যাশনালি জাহাজ আরও বাড়বে ইনশাল্লাহ, কারণ যেহেতু ওয়েটিং টাইম জিরো, আমরা এটা টোটালি সুফল অফ দ্য গ্যান্ট্রি, এখানে কোনো ডাউট নাই। আমরা যতটুকু জানি চট্টগ্রাম বন্দর যেসব সাধারণ ক্রেন আছে সে ক্রেন দিয়ে মাত্র ঘন্টায় 12 থেকে 15টা কন্টেনার উঠানামা করা যায়, গ্যান্ট্রি ক্রেনে কী পরিমাণ কন্টেনার উঠানামা করা যায় এবং এতে সময় কতটুকু সাশ্রয় হয়? আমরা গ্যান্ট্রি এখানে একটু জিনিস বলতে হবে যে জাহাজে দুই ধরনের কন্টেনার লোড হয়, একটা হলো জাহাজের উপরে, একটা জাহাজের নিচে, আন্ডার ডেক আর অন ডেক। অন ডেকে যে কন্টেনারগুলো থাকে সেগুলো আমরা ঘন্টায় 30 পর্যন্ত চলে যায়, 30-32 চলে যায়। যখন আন্ডার ডেকে যায় আপনি নিজে বুঝতে, আন্ডার ডেকের নিচে একটু সময় লাগে দেখতে, সেই ক্ষেত্রে 22-25 চলে আসে। তো অ্যাভারেজ আপনি 25টা পার আওয়ার আমরা ডিসচার্জ করতে পারি একটা জাহাজ থেকে। আসলে যখনই কিন্তু যখন গ্যান্ট্রি ক্রেন ব্যবহার হওয়ার পরে কিন্তু জাহাজ ভাড়াও কিছুটা কমছে বলা হচ্ছে, কেন জাহাজ ক্ষেত্রে সাশ্রয় হচ্ছে? না, জাহাজ সাশ্রয় মানে জাহাজ পারা কমছে মানে ধরেন আপনার ডিউল টাইমটা কমে গেছে, চার জন্য আপনার হয়তো আগে যে জাহাজ আপনার 3টা 4টা দিয়ে হয়তো সে 2টাতে পুষিয়ে ফেলতে পারতেছে, এটা হচ্ছে মেইন থিম। যেহেতু তার পোর্ট স্টেটা কমে যাচ্ছে জাহাজের, আপনার জাহাজের যে ধরেন এখান থেকে সিঙ্গাপুর যেতে যে সময়টা লাগতো সেই সময়টাই এখন লাগতেছে, বাড়তি আর অ্যাঙ্করেজে বসে থাকতে হচ্ছে না, সুতরাং তার আগে 4টা থেকে অথবা সে 3টাতে পুষিয়ে ফেলতেছে সেই পরিমাণ কার্গো। একটা অন্য প্রসঙ্গে আসে, আজকে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান এবং নৌপরিবহন মন্ত্রী দুজনেই বলেছেন চট্টগ্রাম বন্দর এবং মাতারবাড়ি বন্দর দুই বন্দর প্রতিবেশী দেশগুলো ব্যবহার করতে পারবে। আপনি প্রায় 35 বছরের বেশি সময় ধরে বন্দর নিয়ে কাজ করছেন, আপনার কাছে প্রশ্ন করবো যদি প্রতিবেশী দেশগুলো ব্যবহার করতে চায় সে সক্ষমতা কি আমাদের আছে? ডেফিনেটলি উই আর অল রেসপেক্ট আমরা এখন পারফেক্ট আছি, কোনো সমস্যা হবে না। আমাদের ইভেন আমাদের আপনি জানি না, আমি একটু সংযোগ করি আপনাকে, আমরা ইয়ার্ডের ক্যাপাসিটি আরও বাড়াচ্ছি, ওভারফ্লোতে আমাদের ক্যাপাসিটি বেড়েছে, আমাদের যে ডেলিভারিগুলো আমরা প্রায় 70 থেকে 80% ওভারফ্লোতে নিয়ে যাচ্ছি, যার জন্য হয়তো আমরা কিছুদিনের মধ্যেই আমরা আমাদের ক্যাপাসিটি আরও 10,000 TEUs মতো সংযুক্ত হতে পারে উইদিন মান্থের মধ্যে। সুতরাং অবশ্যই সংক্রমণটা বেড়েছে, এমন বাড়বে ইনশাল্লাহ। আমি আরেকটা খবর যেটা শুনলাম, আপনাদের প্রতিষ্ঠান আবার আমাদের বাংলাদেশের প্রতিষ্ঠান একটা নতুন জাহাজ মালিক হতে যাচ্ছে, যেটা একটা অন্যরকম নজির সৃষ্টি করবে যে বাংলাদেশের মালিক এবার জাহাজের মালিক হতে যাচ্ছে, জাহাজ বাংলাদেশের প্রতিষ্ঠান, সেটি আসলে কতটুকু আছে এখন, অগ্রগতি কতটুকু, একটু যদি সুখবরটা আগে জানিয়ে দেন। হ্যাঁ, এটা সাইব মেরিটাইম আরেকটা সেক্টর, বাট হ্যাঁ আমাদের অলরেডি 6টা জাহাজ ওনার যে ওন হচ্ছে, 6টা জাহাজ এখানে অলরেডি আমাদের চার্টারে আছে, এটা কার্গো জাহাজ, আর আমরা রিসেন্টলি একটা কন্টেনার জাহাজ সংযুক্ত হবে, আশা করি এটা সামওয়ের ফার্স্ট উইক অর সেকেন্ড উইক অফ দ্য এপ্রিল এটা এখানে আসবে কন্টেনার জাহাজটা নিয়ে, আশা করি দ্যাট উইল বি আওয়ার বিগিনিং নতুন এরা অফ কন্টেনার ভেসেল, অ্যান্ড ভবিষ্যতে নভেম্বর ডিসেম্বরে আমাদের আরও 3টা থেকে 4টা সংযুক্ত হবে, এটা যেটা আপনারা আগেই জানেন। তাহলে কি বন্দরের সক্ষমতা বাড়ছে, তাহলে প্রতিবেশী দেশগুলো অবলীলে ব্যবহার করতে পারবে, নীতি নির্ধারক মহল সেটা কি বলতে পারে? অবশ্যই, আমি আপনাকে বললাম যে আমরা আমাদের ইয়ার্ড ক্যাপাসিটি আরও প্রায় 5 থেকে 10,000 টাকা ইনক্রিজ করতে, সুতরাং কোনো সমস্যা নেই। আর এক্সপোর্ট রাখা নেই, আমরা প্রায় 1,000 TEUs উপরে এখন এক্সপোর্ট রাখার ক্যাপাসিটি হয়েছে, এবং 48 আওয়ার্সে জাহাজ সেল করতে, সুতরাং এখানে আর বলার কিছু নাই, ইউ ক্যান আপনার ডাইরেক্ট, ইটস নট এ ভার্চুয়াল, এটা টোটালি প্র্যাকটিক্যাল, যেটা আপনারা দেখতেছেন 48 আওয়ার্সে জাহাজ সেল করতেছে, এবং জাহাজের স্টে টাইম জিরো ডে,
ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ক্যাপ্টেন তানভীর হোসেন, সাইপ পাওয়ার টেকের সিও, এবং যিনি বলছেন সক্ষমতা বৃদ্ধির কথা বলছিলেন। তারা জাহাজ কিনছেন, বন্দর আছে, চারটি গ্যান্ট্রি যুক্ত হয়েছে, এবং বিদেশি ইন্টারন্যাশনালি কিন্তু চট্টগ্রাম বন্দরের সুনাম বৃদ্ধি পাচ্ছে। তো এখন পর্যন্ত যে আমরা আলোচনা করছিলাম ক্যাপ্টেন তানভীর হোসেনের সাথে, চট্টগ্রাম বন্দরে গ্যান্ট্রি যুক্ত হচ্ছে, তাদের বহরে জাহাজ যুক্ত হচ্ছে, তার সে আলোচনা এখানে শেষ করছি। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির খবর জানতে এখন সরাসরি ছিলাম বন্দরে।